সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজকেও আপনাদের সামনে হাজির করেছি এক অসহায় বোনের জীবনের গল্প। আমরা শুনব সেই বোনের জীবনের কী ঘটেছিল, বর্তমানে তিনি কেমন আছেন সে বিষয়ে। 35 বছর ধরে শাক কচুরলতি বিভিন্ন সবজি জাতীয় জিনিস সংগ্রহ করে মানুষের বাড়ি পৌঁছে দেয়। কয়েকটা গ্রাম তিনি হেঁটে তাদের বাড়িতে পৌঁছে দেয় খাদ্য। বিনিময়ে কেউ চাল ডাল এবং অর্থ দিয়েও থাকেন। তবে তার এই ভালো লাগা থেকেই তিনি এই কাজগুলো করে থাকেন। এই কাজের বিনিময়ে তিনি আনন্দও পান, বিনিময়ে তিনি জীবিকাও নির্বাহ করেন, যার কারণেই তিনি মানুষের বাড়িতে এই খাদ্য পৌঁছে দিয়ে থাকেন। তারপরে সন্তানকে নিয়ে তিনি ভালোই ছিলেন, হঠাৎ করে সন্তান গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান। আমরা শুনব সেই বোনের পুরো বিস্তারিত গল্প, তারপরে জানা যাবে এই বোনটির জীবনের সম্পর্কে। তো দর্শক, চলুন আমরা শুনব এই বোনের গল্প। কয় টাকা শাক দিলেন এখানে? কত টাকা এই লতি আর এই শাক? কত? হ্যাঁ, 20 টাকা। এই শাকগুলো কোথা থেকে আপনি তুলেন? খালে কতদিন কতদিন আপনি এই কাজ করেন? আমি তোর দিকে বাড়াইয়া দি আমি আনতে আইসি তো মধ্যে তো হয়তো আর দিকে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজকেও আমরা এসেছি এক অসহায় বোন এবং তার জীবনের গল্প আমরা শুনব এবং আপনাদের শোনানোর চেষ্টা করব। দর্শক, প্রত্যেকটা মানুষেরই কিন্তু পিছনে গল্প থাকে, তেমনি এই বোনেরও তেমন একটা গল্প আছে। আমরা সেই গল্পটা শুনব এবং তিনি কেমন আছেন বা কেনই বা তিনি আপনাদের সামনে এসেছেন, কী তার বলার আছে। এবং আমরা অসহায় দরিদ্র নিয়ে যে প্রোগ্রামগুলো করে থাকি, আপনারা অনেক সময় বলে থাকেন যে একেবারে যে অসহায় এবং যেমন তার চলার মতন কিছু নেই বা তিনি একেবারেই স্বাবলম্বনহীন ছাড়া যার কিছুই নাই, চলার মতন কোনো কিছুই নাই, তেমন ব্যক্তিদের নিয়ে আপনারা প্রোগ্রাম করবেন অনেকেই অনুরোধ করে থাকেন। আমরা তেমন একজন ব্যক্তি পেয়েছি আপনাদের সামনে, আমরা শুনব তার গল্প এবং কীভাবে তিনি তার জীবনযাপন অতিবাহিত করছেন সে বিষয়ে কথা বলবো। তো দর্শক, আমরা সরাসরি চলে যাব তার কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটু জোরে কথা বলেন। হ্যাঁ, আছি ভালো। আপনার কি নাম? ময়রম। বুঝি নাই। ময়রম ময়রম। আচ্ছা,
আপনি এই যে কাজগুলো আমি দেখছি আপনার এই বিভিন্ন শাক সবজি এবং এগুলো সংগ্রহ করেন গ্রাম থেকে, এটা কত বছর থেকে শুরু করেছেন? বহুত বছর, 20-25। আচ্ছা আচ্ছা, আপনার স্বামী মারা যাবার পরে কি এই কাজ শুরু করেছেন? কয় ছেলে মেয়ে? আচ্ছা, মানে সাতজনের ভিতরে একজনই আছে বেঁচে, মেয়ে। এর বয়স কত? আপনার ছেলে নেই? পালতে দিয়েছেন? আমি বুঝিনি, একটু ক্লিয়ার করে বলেন। দর্শক এই মুহূর্তে দেখছে আপনাকে, আপনার ছেলে ছিল? ছেলে কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে। কতদিন আগে? একদিনই, সোমবার গেছে বেনিহলে মেলা করছে। সোমবার বেনে গেছে 10টার কালে খবর পাইছে, 8টার কালে খবর পাইছে, 10টার কালে ইন্দিন মেলা করে গেছে, 8টার কালে খবর আইছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে। কাড়াখালি মাথা এই মাথা গাড়ি বই বান্ধ করার বই হয়েছে, এই গাড়ি এলো ছাড়া ও করছে, আর আবার পোলাও হচ্ছে সাতজন আর হয়েছে লবি গাড়িতে। আচ্ছা, আপনার হাজবেন্ড মারা যাওয়ার পরে এই সন্তানকে নিয়েই তো আপনি এতদিন ছিলেন, সন্তান বিয়ে করেছে আপনি বড় করার পরে, তিনি এই সংসার চালিয়েছেন কিভাবে? এই দর্শক আমরা একটু দেখব আসলে তিনি কি সংগ্রহ করেছেন। আপনারা একটু যদি দেখেন এই যে শাক তিনি সংগ্রহ করেছেন, এবং আপনারা অতি পরিচিত একটা খাবার সেটা হলো লতি, কচুর লতি, এটা সবাই সবার কাছেই প্রিয়। কিন্তু এই জিনিসগুলো এইটার ভিতরে কি একটু দেখাবেন আমাকে, একটু খোলেন তো দেখি এটা কি, এটার ভিতরে কি কি রাখা আছে, শাক সবজি নাকি? এরা এটা কি রাখছে? আর ওটার ভিতরে কি শাক? একটু দেখ, একটু দেখান তো আমাকে, একটু দেখান তো, দর্শক দেখতে চাচ্ছে আসলে আপনি কি কাজ করেন। এটার ভিতরে শাক না? আচ্ছা দর্শক, আমরা দেখলাম এই যে আপনার এটার ভিতরে শাক আছে, কচুর লতি, এটা কি বিক্রি করা হয়ে গেছে? এই যে এই কয় টাকা বিক্রি করছেন? 20 টাকা। ওই ওই যে লতি আর হলো যে এই শাক, এই 20 টাকা তো অনেকগুলো দিয়েছেন আপনি। আচ্ছা, যেহেতু আপনার কেনা না, একটু বেশি দিলেও সমস্যা নেই। আচ্ছা দর্শক, আমরা আসলে উনি যেই কাজগুলো করে থাকেন আমরা সে কাজ করে থাকে এখানে, মনে করেন অনেকে এই যে উনি যখন শাক দিতে যায়, এটা কি খাবার দিছে কেউ আপনাকে? ওই যে একটা আপেলের মতন দেখা যাচ্ছে, এটা কি যাদের বাড়ি যান ওরা একটা কিছু দেয় তাই না? আচ্ছা দর্শক, আমরা ওনার কার্যক্রম আমরা দেখাচ্ছি। তো আপনার সন্তানকে বড় করার পর কি তাকে বিয়ে দিয়েছিলেন? আপনার সন্তানকে বিয়ে করাইছিলেন? আচ্ছা, বিয়ে করার কত বছর সংসার করেছে আপনার সন্তান? বিয়ে করেছিলেন? 3 বছরের পর 2 বছরের পর 1.5 বছরের পর বিয়ে করেছে। আচ্ছা, একটা মেয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন আপনি যে এই সংসার চালান এই সবগুলো বিক্রি করে দৈনিক কত টাকা বিক্রি হয় আপনার? ঠিক বেশি ব্যস্তরে কম ব্যস্তরে যেই কেন যা পাই ওই সাল পর যেই যে যে কটা হাঁটা দেয় হাইয়া দিয়ে বেচে কিনে খাইয়া, আর ওই জামাই নিছি ঘরে, আমি জামাইও করে জামাইগুলো লগে আবার কি জেনে আইসি আমি হাইয়া লিয়ে বেমানার তেজুন করে পোলাই আছে খাড়ে হাঁ পোলাই খাড়ে মাইয়ে খাড়ছে। এই আমার এই কবাস এই গত বছর আমার নরম দেখে খেয়েছে জানি তো মায়ের মধ্যে হক করি আমি তো মায়ের তুই ঘরের মধ্যে তাই তো তোরা থাকবি কি আপনার মেয়ে জামাই আসছে যে আপনার কেউ নাই পাশে, একটা মেয়ে আছে যেহেতু এই মেয়েটা নিয়ে আসছেন যে আপনার আশেপাশে সন্তান সন্তান ছিল, সন্তান মারা গেছে এই কারণে আপনি মেয়েকে নিয়ে এসেছেন তাই না? আচ্ছা, এই যে কাজগুলো আপনি নিজের উদ্যোগে প্রথম থেকে শুরু করেছিলেন না কেউ আপনাকে উৎসাহ দিয়েছিল যে আপনি এই কাজগুলো? আমি থাকতে বিনি ওই বেটা থাকতে বিনি আমি করছি, বেটা লাগে বুড়া বেটা বিয়ে বইছি
বিয়ে বই আমার এই বেড়াই বিয়ে করছে পাঁচটা আমার লাগে পাঁচটা বউ আচ্ছা আসে কি গেছে টিকছি না আমি আমার ঘরের গুরু ঘরের মুখ দেখছে এই সাতটা গুরু ঘরের মুখ দেখছে আমার বেড়াই এই করছে বুঝছে এই যেন ওই মাইয়ের ফলা থুয়ে গেছে ছোট ছোট ওই মাইয়ে ঠিক গেছে ফলার না আর মাইয়ের গোটে জাগলে ঠিক গেছে এই ঠিকিয়ে গেছে বিয়ে ঠিক কিছুই দিয়ে জানি এই আলোই আমি এই তো কাল খাইছি ওই সুখের খাওয়া খাইনি আমি দুঃখের খাওয়া খাইছি আমি জানার যাই ডরের জানার লাগে আমি মাইয়া বলা হালাইনি কোলে গুনিয়া মানে কত কইছে তুমি একলা মানে কি হয়েছে তোমার আমি আমি না আমার মাইয়া বলে নিয়ে আর সিলিন্ডার বন্ধ করছি তোমার এই কষ্ট আচ্ছা এই মুহূর্তে আসলে আপনাকে অনেকেই দেখছেন আসলে অনেকেই সাহায্য সহযোগিতা করে থাকে অসহায়দের পাশে থাকে গ্রামে কি আপনার এই আপনি যে এই যে যে কাজগুলো করে দেন বা এই কাজের বিনিময়ে যে পরিশ্রমিক আপনি পান এছাড়াও কি আপনাকে বাড়তি কিছু কেউ দেয় অনেকেই দেয় না মানে এই শাক নিয়ে যান বা মানে যেটা যেটা মজুরি বা যেটা এটার যেটা দাম হয় আরে মজুরি হে দেয় না ক্ষমা কইলো কি যে উদর মনে যা ভালো লাগে হে দুইটা বেশি ও দেয় দুইটা কম ও দেয় আবার কইছে দি মু মুখ দিন দিয়ে দিমু ওই না আমি যেটা জানতে চাচ্ছি সেটা হলো যে আপনার এই যে আপনি যে জিনিসগুলো এক এক ঘরে দেন এই যে জিনিসগুলো যেমন এখানে আমার অনুমানিক দর্শক আমি একটু দেখাচ্ছি যেমন এই লতিটা প্লাস এই শাক এটা একটু আপনি 20 টাকা দিয়েছেন দাম ধরে আপনি নিজেই বলছেন যে 20 টাকা দাম দিলে হয় তাহলে কিন্তু এখানে যে রাখছে যে আপনার ক্রেতা তার তো কোনো দোষ নাই আপনি বলেছেন যে 20 টাকা উনি কিন্তু আর 20 টাকা কিছু বলে নাই যে কম দিব বলছে তিনি বলে নাই দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন তিনি আসলে বলেন নাই যে 20 টাকার কম দিবে উনি 20 টাকা চেয়েছেন 20 টাকাই দিয়েছেন আপনি যখন যা চান সেটার থেকে কি কম দেয় কেউ আচ্ছা এইটা গেল আমি আর একটা জিনিস জানতে চাচ্ছি আপনি এইটি ছাড়া মনে করেন আপনার এখানে 20 টাকা দাম হলো এর থেকে কেউ 5 টাকা 10 টাকা বাড়াই দেয় অনেকে দেয় না আচ্ছা মোটামুটি আপনি চলে ফিরে খেতে পারেন নাকি অসুবিধা হয় আপনার খাওয়াই দিলাম দি আষাঢ় মাসও খাওয়াই দিলাম জ্যৈষ্ঠ মাসও খাওয়াই দিলাম অবু আবু হাতে কপনে নাই ওই আম দেখছি না মাসিনের মাই আম যে ছেলে মারা গেছে তার মেয়ে আচ্ছা বাপ থাকলে তো আজকে তার কাছেই বলতো তাই না আচ্ছা দর্শক আমরা শুনছিলাম এক অসহায় মায়ের জীবনের গল্প আসলে তিনি তার জীবনের গল্প আপনাদের সামনে কিছুটা হলেও শেয়ার করেছে এবং সবকিছু দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে তিনি 20 থেকে 25 বছর এই কাজগুলো করেই তার জীবনযাপন করছেন এবং তার সংসার চালিয়েছেন তার সন্তান ছিল সন্তানরা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন এবং এক মেয়ে জীবিত আছে সে মেয়ে শ্বশুরবাড়ির থেকে তিনি নিয়ে এসেছে তিনি বৃদ্ধ বয়সে হয়তো বা তার অসহায় জীবনের পাশে থাকার জন্য তার মেয়েকে নিয়ে এসেছেন তো দর্শক আমরা শুনছিলাম তার জীবনের গল্প দর্শক আজকে আমরা এই অসহায় যে মানুষটি দেখছেন তার কাছ থেকে আমরা বিদায় নেব আপনার হাত কি কিভাবে ভাঙছে এটা গলা ছবি দেখাইছি তিনটে কইছে 6টা দি এই তো এই বাবাই মরছে ওই দিয়ে পড়ছি দিই এই পরে ওই গা এই গলা পড়ছি একদিন বাচ্চা ফিরে হ্যাঁ না পড়িয়ে গেছিল সেই তিন আরাম দিই ওই মাইয়ে যখন খাওয়াই মাইয়ের খাই মাইয়ে নিয়ে খাওয়াই
দর্শক আমরা আজকে বিদায় নেব এই অসহায় মানুষটির কাছ থেকে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং পরবর্তীতে আমরা এই প্রোগ্রাম যদি আমরা তার জীবনের গল্প থাকে আমরা পরবর্তী প্রোগ্রামে আমরা দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমরা আজকে বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।